হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চুয়াস ডেইলি ব্লগ। চুয়াস ডেইলি ব্লগ থেকে আমি আপনাদের চুয়ার সবাইকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। আর আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আজকের ব্লগটা হচ্ছে যে আমি ঢাকা যাব, আমি আমার বোনের সাথে অ্যান্ড আমার জিজুর সাথে ঢাকা যাচ্ছি। অ্যান্ড টোটালি আমি কীভাবে যাচ্ছি, কী করছি সব দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার জিজাজি, মানে জিজু হাই বলছে সবাইকে। সো এ হচ্ছে আমার বোন, ও খুব মুড নিয়ে আসে, ফোনই করতেছে। সো যাই হোক, এখন আমরা পরিবেশটা দেখব, মানে বাসের পরিবেশটা সুন্দর লাগতেছে না, বাট আমার খুব খারাপ লাগতেছিল। স্টিল না, আমি খুব সিক ছিলাম, কজ আমি বাস জার্নি একদমই করতে পারি না, একদম বলতে করতেই পারে না, খুব খারাপ লাগে আমার, জাস্ট কিছু বলার মতো না। আমরা এখন আছি রিক্সায়, কজ রিক্সা জার্নি আমার খুব ভালো লাগে। নাও ফিলিংস একটু বেটার, কজ বাসে যতক্ষণ ছিলাম আমার দম আটকে আসতেছিলো, আমার খুব খারাপ লাগতেছিল। আর আমার ফেসটা দেখলে বুঝতে পারবা যে আমি কতটা সিক হয়ে গেছি, আমার বাস খুবই খারাপ লাগে, আমি চটি পাই না। আর শহরের ঢাকার রাস্তা দেখলেই বোঝা যায় ওয়াও, খুব একটা শান্তির পরিবেশ, তাই না? আমার খুব ভালো লাগছে রাত্রের মধ্যে তাও আবার রিক্সায় করে। রিক্সা থেকে নেমে চলে আসছে আমার ডক্টরের এখানে, আর আমার বোন আর জিজু উঠতেছে। আর এই তো আমি ফাইনালি আমার ফেসটা শো করলাম, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমার এখন স্টিল নাও অনেক বমি করার ইচ্ছা হচ্ছে, যেটা আমি করবো একটু পরেই। আমি কোনো ওয়ে পাচ্ছিলাম না, আর এখানে বোন কাউন্টারে গেছে কথা বলার জন্য। আর আজকে কিছু টেস্ট আছে, ডক্টর দেখাতে পারবো কি না জানি না, কজ এত সিরিয়াল দেখতেই পাচ্ছেন। আর নারায়ণগঞ্জ থেকে যাওয়ার পরও আমরা সিরিয়ালই পাচ্ছিলাম না, কজ অনেক মানুষ ছিল পিছনে বসে বসে, আমার একদম ভালো লাগতেছিল না, কজ আমার বমি করার ছিল। তাই আমি ওয়াশরুমে চলে আসছি, আর এত বড় একটা মিরর দেখে ফাইনালি আমার লুকটা একটু ক্যাপচার করলাম, ভালোই লাগে। আপনারা তো জানেন আমার প্রতি ব্লগে আমি একটু মিরর দেখলেই চলে আসি। ফাইনালি বমি করা ডান, আর আমার ফেস দেখে বুঝতেই পারতেছেন আমার অবস্থা অনেকটাই খারাপ, কজ আমি কথা বলতে পারতেছিলাম না, কারণ আমি প্রত্যেকটা ব্লগে টুকটাক কথা বলি, বাট এই ব্লগে আমার হাসি তো ছিলই না, আমার একটু ভালো লাগতেছিল না। আর যে ডক্টর দেখাতে আসছিলাম তার নাম হচ্ছে টিএ চৌধুরী। সো আমরা এখন ওয়েট করছিলাম, কজ টেস্ট করানো হচ্ছিলো, আর আমি বাহিরে অপেক্ষা করছিলাম, টেস্ট কমপ্লিট হলে আমরা বাসায় চলে আসবো, কজ আজকে দেখানো পসিবল না। সো আমরা আবার বাসায় ব্যাক করছি, এখন ঢাকা থেকে আবার রিটার্ন আসতে হবে নারায়ণগঞ্জ। এটা ভেবেই আমার আরও বেশি টেনশন হচ্ছে, কজ আবার বাস জার্নি, আমি জাস্ট বুঝাইতে পারবো না যে আমার ফিলিংসটা কেমন ছিল। যারা বাসকে ভয় পান তারা অবশ্যই বুঝতে পারবেন। আর আমি খুব খারাপ ছিলাম, তাই ঠান্ডা চিপস এগুলো রিক্সা দিয়ে খাচ্ছিলাম যাতে মাইন্ডটা একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। আর পরিবেশটা খুব ভালো ছিল, আর এখানে তো রোমান্টিক কাপল ছিল, আর নিজে সিঙ্গেল বলে খুব কি আর বলো, কিছু বলার নয়, সিঙ্গেল না আমি, চিপসের সাথে খাবারের সাথে রাস্তা থেকে আচার পেয়েছি, আচার নিয়ে নিয়েছি, মানে আমি খাবার নিয়ে বিজি ছিলাম, কাজ কিছু করার নাই। আর এই চলে আসছে উপস টেস্টি টেস্টি চটপটি, যেটা সবার পছন্দ। সো আমরা এখন ফ্যাকেট চটপটিও খেয়ে নিচ্ছি, আর এটা খাচ্ছি কারণ হচ্ছে বাসের এখানে প্রচুর বড় লাইন, আমরা টিকিটই পাচ্ছিলাম না, এর জন্য বসে আছি। আর টিকিট নেওয়ার পরও সিরিয়ালে আছি, আর বাদাম খাচ্ছিলাম, আমি বসে বসে বাদাম খাচ্ছি, আর আমার জিজাজি কি করছিল, লাইনে দাঁড়িয়েছিল, কজ অনেক বড় সিরিয়াল। ফাইনালি আমরা বাসে উঠতে পারছি, এটা অনেক বড় একটা গল্প, আমরা যেভাবেই হোক বাসে উঠে গেছি। আর আমি জাস্ট অপেক্ষা করছিলাম কতক্ষণে বাস থেকে নামবো, কজ আমার বাসে একটু ভালো লাগতেছিল না, আমি জাস্ট নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিও করছিলাম, মানুষ দেখছিলাম, জাস্ট ভালোই লাগছিল না, অনেক খারাপ লাগছিল। যারা বাস জার্নি করতে না পারো তারা কমেন্টে আমাকে শেয়ার করো, আমি দেখতে চাই আমার মতো আর কয়জন আছে যে বাসেই চড়তে পারে না। সিরিয়াসলি বাস একটা, আমি বুঝতে পারি না বাসটা কে বানাইছে রে ভাই, এই জিনিসটা উঠলে যে কত খারাপ লাগে। আর চলে আসছি খাওয়ার জন্য, শিবু মার্কেট নামার পরে আমরা চলে আসছি একটু, আর আমার ফেভারিট একটা খাবার খেতে, যেটা হচ্ছে নানার গ্রিল, আমি জাস্ট এটার জন্য অনেক পাগল। আর আমার বোন কথা বলছিল জিজাজুর সাথে,
জি জাজি ওৎকার সাথে এই কথা বলছিল, আর আমি কি করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম, কজ খাবার আসছিল আমাদের। আর আমার তো এটা অনেক ফেভারেট, কি বলবো, কার কার ফেভারেট তারাও কমেন্টে জানাও, কজ আমার অনেক ফেভারেটস। আমি দেখতে চাই আমার যে হার্টসগুলো আছে, ব্লু হার্টস, আমি দেখতে চাই তাদেরও কতটা ফেভারেট। অনেক টেস্টি, চলো খাওয়া যাক, আমি তো খাচ্ছি। আর তোমরা কি খাবা? তো খাওয়া ফিনিশড, অলমোস্ট ডান, এখন আমি চলে আসবো। আর এই চাটনিটা আমার খুব ভালো লাগে, এটা আমার খুব ফেভারেট। আর আমার বোনদের এখনও শেষ হয়নি, যার জন্য আমি উঠতে পারছি না ওর জন্য। সো ও হাসতেছিল আর কি করতেছিল আমি জানি না। আমরা এখন বাসায় ব্যাক করছি, খাওয়া দাওয়া শেষ। আর আবার একটু একটু, মানে আমি বুঝতেছিলাম না, আমার মাথা খুব ভার হয়েছিল, নাও আমরা বাড়ির দিকেই যাচ্ছি, রওনা দিয়ে দিয়েছি। আর এখানেই আমার ব্লগটা আমি শেষ করে দেবো, কজ আর বেশি দূর যাওয়া যাবে না। আমি খুব সিক হয়ে গেছিলাম, আমি আর ক্যাপচার করতে পারছিলাম না। তো আমার ব্লগটা এই পর্যন্তই থাকবে, আর সবাই আমার ব্লগটা পুরোপুরি দেখবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যাতে আমি আর অন্যান্য ব্লগ নিয়ে তোমাদের সাথে আসতে পারি। আর সামনে আমি আরও মজার মজার ব্লগ নিয়ে আসবো। সো এগুলো দেখার জন্য কী করতে হবে, আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আর পুরোপুরি আমার ব্লগগুলো দেখতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। খাব সারি দেখি থে যা সচ।